নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তিন জুলাই দু সোমবার বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো তিরিশ আজকের তিথি পূর্ণিমা বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর প্রতিপদ তিথি শুরু হয়ে যাবে আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো সকাল সাড়ে সাতটা থেকে সকাল নটা পর্যন্ত আজকের দিনে এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল নটা এক থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত তারপর আবার রাত নটা তেরো থেকে রাত বারোটা তিন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন বিশেষ কাজগুলি হলো যেমন গায়ে হলুদ গৃহ আরম্ভ প্রবেশ, গাড়ি কেনা ও বেচা কম্পিউটার কেনা এই ধরনের কাজগুলি আপনি ভোর পাঁচটা তেরো থেকে সকাল এগারোটা ছত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে করে ফেলতে হবে এরপর বলবো যে জলাশয় প্রতিষ্ঠা এবং নৌকোযাত্রা এই সময়গুলোর জন্য এই কাজগুলোর জন্য আপনি বেলা এগারোটা ছত্রিশ মিনিটের পর আপনি করতে পারবেন একটা কথা বলবো চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কারোর রাশিলগ্ন জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ বার্থ টাইম এবং বার্থ প্লেস অবশ্যই জানাবেন এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজ বিভিন্ন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে যারা ব্যবসা করছেন ব্যবসায় কিছু জটিলতা দেখা যাচ্ছে স্বাস্থ্য আজকে আপনাদের খুব ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর্থিক দিকটি আজকে খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে আজকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে এবং আজকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই লাভবান হবেন আজকে কিন্তু আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো রয়েছে পারিবারিক দিক থেকে দিনটি মধ্যম প্রকার অবশ্যই মাতা পিতাকে প্রণাম করুন আশীর্বাদ নিন তাদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন দিন আপনার ভালো থাকবে মন ভালো থাকবে প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি আজকে মধ্যম প্রকার শুভ খুব একটা বাধাবিঘ্ন দেখা যাচ্ছে না অবশ্যই মেলামেশা করুন দিন মোটামুটি ভালো আর পেশাগত দিক থেকে বলবো মেষরাশি জাতক জাতিকা আপনাদের জন্য আজকে দিনটি খুব ভালো রয়েছে যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো দিন খুব ভালোভাবে আজকে কর্মক্ষেত্রের দিন আপনাদের কাটবে অবশ্যই সহযোগিতা পাবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে সুনাম বৃদ্ধি হবে আপনার কাজে আপনি প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে এবং একটা কথা বলবো যারা বেকার রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য বলবো যেহেতু আজকের দিনটি কর্মের দিন কর্মে যুক্ত হওয়ার দিন আজকে সফলতার দিন কর্মে তাই অবশ্যই আপনারা যেখানে কাজের খবর পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন চেষ্টা করুন এবং যেসব মিডিয়ার মাধ্যমে যেসব খবরগুলো পাচ্ছেন অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন আজকে অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আজকে মোটামুটি ভালোই রয়েছে আশা করা যাচ্ছে যে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে মজা আনন্দের মধ্যে দিয়ে সুখের মধ্যে দিয়ে দিন কিন্তু মোটামুটি ভালোভাবে আজকে আপনার কেটে যাবে আজকের জন্য যে টিপসির কথা বলবো দুর্গা মন্দিরে পুজো দিন এবং প্রসাদ বিতরণ করুন আপনার জীবন প্রেম ভালোবাসা আনন্দে ভরে উঠবে আজকের দিনের সেরা সময়টি হচ্ছে সকাল নটা পাঁচ থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি আমি বলবো মেষ রাশি সকাল ছটা একচল্লিশ থেকে সকাল আটটা বাইশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলবেলা তিনটে দুই থেকে চারটে চুয়াল্লিশ পর্যন্ত এই সময়গুলিতে আপনি অবশ্যই সাবধানে থাকবেন এই সময় যদি আপনি ড্রাইভিং করেন কার এবং বাইক সাবধানে চালাবেন এবং ঝগড়াঝাঁটি এই সময় অবশ্যই করবেন না সময়টি ঠিকঠাকভাবে কিন্তু পার করতে হবে সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন অশুভ দিক আজকের জন্য হচ্ছে পূর্ব দিক তাই পূর্ব দিকে যাবেন না এরপর বলবো বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ ভালোই কাটবে বলা যেতে পারে আজকে কিন্তু মনে একটু আধটু যদি কোনো ব্যাপারে ভয় দেখা দেয় মনকে শক্ত করুন মোকাবিলা করুন সব কিন্তু পালিয়ে যাবে আজকে যানবাহন কেনার একটা প্রোগ্রাম কিন্তু আপনি করতে পারেন দিন কিন্তু ভালো রয়েছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর্থিক দিকটি খুব ভালোই রয়েছে আজকে টাকা পয়সার কোনো কমতি আপনার কাছে থাকবে না আজকে আপনি টাকা পয়সা ইচ্ছা মতন খরচ করতে পারবেন মন কিন্তু আজকে ভালো থাকবে এবং আজকে টাকা পয়সা আসারও বিভিন্ন দিক থেকে সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দিনটি কিন্তু খুব ভালো রয়েছে আজকের দিনে অবশ্যই আপনারা লাভে থাকবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি মোটামুটি ভালোই রয়েছে চিন্তার কারণ নেই প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে খুব ভালো রয়েছে প্রেম করার দিন আজকে প্রেমে কোনো বাধাবিঘ্ন নেই মিলেমিশে আজকে খুব ভালোভাবে আপনাদের দিন কিন্তু কেটে যাবে পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কর্মক্ষেত্রে আপনাদের একটু চাপ থাকতে পারে আজকে মোটামুটি কাজে ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই নিজের কাজ সাবধানে করুন আজকে কিন্তু তাহলে মোটামুটিভাবে দিনটা কাটবে আজকে তর্ক বিতর্ক ঝামেলা জঞ্জট এগুলো সব এড়িয়ে চলবেন কর্মক্ষেত্রে তাহলে কিন্তু কোনোরকম সমস্যায় পড়তে হবে না দিন কিন্তু ঠিকঠাক কেটে যাবে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু খুব ভালো দিন আপনার প্রেম ভালোবাসার মধ্যে আজকে কিন্তু আপনার দিন কাটবে মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনাদের জীবন আজকে কিন্তু খুব ভালো কাটবে আপনাদের মিলেমিশে চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য যে টিপসটির কথা বলবো ঘন ঘন আকাশি রঙের জামা পরুন আপনার জীবন প্রেম ভালোবাসায় ভরে যাবে আজকের দিনের জন্য সেরা সময়টি বলবো সকাল নটা দশ থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি আমি বলবো সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং বিকেলবেলা তিনটে থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই দুটো সময়ে অবশ্যই আপনি সাবধানে থাকবেন এবং এই সময় কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না এই সময় আপনি যদি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন সাবধানে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন গাড়ি ধীরে চালাবেন সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার ওয়ান এবং আজকের জন্য সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন অশুভ দিক হচ্ছে আজকের জন্য পূর্ব দিক তাই দূরে বা নতুন কোনো জায়গা হলে আজকে কিন্তু পূর্ব দিকে যাবেন না এরপরে বলব মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে কোনো প্রকার ভয় থাকতে পারে তবে অভিজ্ঞ ব্যক্তির সুপরামর্শে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাস্থ্য আজকে মোটামুটি রয়েছে স্বাস্থ্যর দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে আর্থিক দিকটি আজকে মানে মধ্যম প্রকার রয়েছে তাই আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন টাকা পয়সা সাবধানে আজকে খরচ করবেন সাবধানে রাখবেন পারিবারিক দিকটিও আজকে মধ্যম প্রকার রয়েছে পরিবারের সঙ্গে কিন্তু আপনার মিলেমিশে খুব ভালোভাবেই দিন কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার মেলামেশা করুন অবশ্যই সাবধানে পেশাগত করতে দিক থেকে বলবো মিথুন রাশি আজকে দিনটি কিন্তু ভালো নয় তাই অবশ্যই কাজে প্রচুর চাপ থাকতে পারে আপনার কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সমস্যায় পড়ে যেতে পারেন রকম তর্ক বিতর্ক ঝামেলা হতে পারে আজকে কারোর সাহায্য নাও পেতে পারেন তাই অবশ্যই সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন মাথা ঠান্ডা রাখুন তর্ক বিতর্ক এড়িয়ে চলুন তাহলে কিন্তু মোটামুটিভাবে দিনটি ঠিকঠাক কেটে যাবে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিন আজকে মোটামুটি ভালোই রয়েছে আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার দিন মোটামুটি গল্পগুজবের মধ্যে দিয়ে কাটবে মজা আনন্দ সুখে ভরে উঠবে দিন মোটামুটি ভালো রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো বাড়িতে কোনো পাত্রে গঙ্গার জল রেখে তার মধ্যে রূপোর একটি পয়সা ডুবিয়ে রাখুন আপনার আর্থিক দিকটি মজবুত হবে আজকের দিনের সেরা সময়টি হলো সকাল নটা পনেরো থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি বলবো সকাল ছটা তিরিশ থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার দুপুর দুটো পঞ্চান্ন থেকে চারটে পঞ্চাশ পর্যন্ত এই সময় দুটিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন এই সময় কোনো রকম ঝাটি করবেন না এই সময় কার এবং বাইক যদি আপনি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন গাড়ি ধীরে চালাবেন সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো রং তাই কালো জামা জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন অশুভ দিক আজকের জন্য হচ্ছে পূর্ব দিক তাই পূর্ব দিকে কিন্তু আজকে দূরে বা নতুন কোনো জায়গায় চলে যাবেন না এরপরে বলব কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হতে পারে আজ আপনার স্ত্রীর শরীর খারাপ বা কাছে না থাকার জন্য মন খারাপের একটু সম্ভাবনা রয়েছে তবে দিনের শেষে রাতের দিকে আপনার স্ত্রীর ভালোবাসা এবং প্রেম অবশ্যই আপনি পাবেন এবং আপনার মন কিন্তু আনন্দে ভরে উঠবে আজকের জন্য বলবো আপনার শরীরের দিকটা কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু আপনাকে কোনো আজকে চিন্তা করতে হবে না আর্থিক দিকটি আজকে মোটামুটিভাবে ভালো যদি আজকের দিনে আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু চিন্তা ভাবনা করে অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নেবেন আজকে টাকা পয়সা সাবধানে রাখবেন পারিবারিক দিকটি আজকে মোটামুটিভাবে শুভ রয়েছে মাতা পিতাকে প্রণাম করুন আশীর্বাদ নিন তাদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন দিন কিন্তু ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে মিলেমিশে আশা করা যায় দিনটি ভালো কেটে যাবে পেশাগত দিক থেকে বলব কর্কট রাশি আপনাদের কিন্তু দিনটি আজকে খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন আপনাদের খুব ভালো কাটার সম্ভাবনা আজকে কিন্তু আপনি কাজের আপনি সুনাম পাবেন প্রশংসিত হবেন আজকে সবার হেল্প পাবেন দিনটি কিন্তু খুব ভালো দিন আজকে তাই বলবো যারা বেকার রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য বলবো আপনারা আজকে চেষ্টা করুন অবশ্যই যেখানে যেখানে খবর পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন এবং বিভিন্ন জায়গা থেকে সব কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করে রাখুন আজকের দিনে করলে আপনি অবশ্যই সফলতা মুখ দেখতে পাবেন দিনটি কিন্তু খুব ভালো দিন কাজের জন্য কর্মের জন্য দিন কিন্তু খুব ভালো দিন আছে এরপর কর্কট রাশির জন্য যে টিপসটির কথা আমি বলবো দুটি মুক্ত নিয়ে সংকল্প করে একটা জলে ভাসিয়ে দিন এবং অপরটা সর্বদা নিজের কাছে রাখুন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা খুব স্থির হবে মন মনে চঞ্চলতা কমবে এবং আর্থিক দিকটিও আপনার মজবুত হবে আজকের দিনের জন্য বলবো। আপনার সেরা সময়টি হচ্ছে সকাল নটা বারো থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলো আমি বলবো। সকাল ছটা বিয়াল্লিশ থেকে সকাল আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলবেলা তিনটে পাঁচ থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়গুলিতে আপনি অবশ্যই সাবধানে থাকবেন কার এবং বাইক যদি আপনি এই সময় ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এই সময় কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না সময়টি কিন্তু ভালো নয় সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রঙ তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন অশুভ দিক আজকের জন্য পূর্ব দিক তাই পূর্ব দিকে দূরে বা নতুন কোনো জায়গা হলে আজকে কিন্তু যাবেন না এরপরে বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন আপনি যাত্রা করার একটা খুব ভালো যোগ কিন্তু আজকে দেখা যাচ্ছে আজ কোনো কিছু প্রাপ্য থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন অবশ্যই নিজের মানসিক দিকটি ঠিক রাখুন কন্ট্রোল করুন শরীর স্বাস্থ্য আজকে আপনার কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি কিন্তু আজকে মোটামুটি আজকে একটু টাইট দেখাচ্ছে আজকে টাকা পয়সার কিন্তু প্রয়োজনীয়তা আপনার কাছে দেখা দিতে পারে আজকে টাকা পয়সা সাবধানে কিন্তু খরচ করবেন টাকা পয়সা সাবধানে রাখবেন কাউকে আজকে টাকা পয়সা ধার দেবেন না চোট হয়ে যেতে পারে মোটামুটি আজকে কিন্তু সাবধানে থাকবেন আজকে কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না দিনটি কিন্তু ভালো নয় পারিবারিক দিক থেকে দিনটি আজকে মোটামুটি রয়েছে দিন আজকে মোটামুটি ভালোভাবে কিন্তু কেটে যাবে যদি কোনো রকম তর্ক বিতর্ক বা এই ধরনের কিছু আসে তাহলে এগুলোকে কিন্তু ঠান্ডা মাথায় আপনি সেগুলোকে মিটমাট করে ফেলুন তাহলে কিন্তু দিন ভালো যাওয়ার সম্ভাবনা প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি সিংহ আপনাদের জন্য খুবই ভালো দিন আজকে অবশ্যই প্রেমে কোনো বাধাবিঘ্ন নেই আজকে দারুণ দিন আপনারা অবশ্যই প্রেম করুন মেলামেশা করুন দিন কিন্তু খুব ভালো রয়েছে এবং যারা সিঙ্গেল রয়েছেন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে আপনি প্রেমে পড়তে পারেন কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে তাই অবশ্যই যদি আপনি কাউকে ভালোবাসেন অবশ্যই আজ প্রপোজ করতে পারেন দিনটি কিন্তু খুব ভালো দিন পেশাগত দিক থেকে বলব দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে সাবধানে অফিসে নিজের কাজকর্ম করবেন যাতে কোনো রকম সমস্যা না আসে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন আজকে কিন্তু মজা আনন্দ এবং সুখে কিন্তু আজকে ভরে উঠবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনার স্ত্রী আপনাকে আজ খুব ভালোবাসবে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আজকের দিনের জন্য বলবো যে ব্যবসার কাজে দ্রুত গতি পেতে হলে লালচে রঙের অবশ্যই জুতো আজকের দিনের জন্য পরুন আজকের দিনের সেরা সময়টি হলো আপনার জন্য সকাল নটা দশ থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি আমি বলবো সকাল ছটা বিয়াল্লিশ থেকে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবং বিকেলের দিকটা তিনটে দশ থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন কারো সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝট এই সময় করবেন না বিপদে পড়ে যেতে পারেন এই সময় যদি আপনি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য হচ্ছে আজকের জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই পূর্ব দিকে আজকে দূরে বা নতুন কোনো জায়গা হলে আজকে যাবেন এরপরে বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিন খুব ভালো যাবে তবে নিজের কাজের মধ্যে ভুল ত্রুটি কিন্তু হতে পারে এবং সমস্যায় পড়ে যেতে পারেন তাই সাবধানে থাকুন নিজের কাজ ঠান্ডা মাথায় বুঝে শুনে করুন আজকে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু মোটামুটি ভালোই থাকবে চিন্তার কারণ নেই আর্থিক দিকটি আজকে খুব একটা ভালো নেই তাই অবশ্যই আজকের দিনে ইনভেস্টমেন্ট করবেন না আজকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না আজকে নিজের টাকা পয়সা সাবধানে খরচ করবেন সাবধানে রাখবেন পারিবারিক দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনার সঙ্গে দিন ভালো কাটবে মিলেমিশে খুব আনন্দের সঙ্গে আপনার দিন কিন্তু আজকে কেটে যাবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে অবশ্যই আজকে খুব একটা বাধাবিঘ্ন নেই মিলেমিশে আজকে আশা করা যাচ্ছে দিনটি কাটবে পেশাগত দিক থেকে বলব যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিনটি খুব ভালোভাবে কেটে যাওয়ার সম্ভাবনা আজকে কিন্তু কাজের সুনাম বৃদ্ধি পাবে আপনি প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে মিলেমিশে ভালোভাবে দিন কাটবে এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন যারা আপনারা চাকরি বাকরি খুঁজছেন আপনারা যেখানে খবর পাবেন আজকে কিন্তু সেখানে যোগাযোগ করুন দিনটি কিন্তু খুব ভালো রয়েছে এবং যেখানে দূরের জায়গাগুলোতে খবর পাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করে রাখুন আজকের দিনটিতে করলে আপনারা অবশ্যই সফলতা পাবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি আজকে মোটামুটি ভালো রয়েছে মিলেমিশে আজকে ঠিকঠাক দিনটি কেটে যাবে আজকের জন্য যে টিপসটির কথা বলবো ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন আজকের দিনের সেরা সময়টি হলো আজকের জন্য নটা কুড়ি থেকে সকাল নটা কুড়ি থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি আমি বলবো সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে সকাল আটটা বাইশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলের দিকটা বিকেল তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় দুটোতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন কার এবং বাইক যদি এই সময় ড্রাইভিং করেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এবং এই সময় অবশ্যই কারোর সঙ্গে ঝগড়াঝাটে তর্ক বিতর্কতে যাবেন না সমস্যায় পড়ে যাবেন আজকের জন্য বলবো সৌভাগ্যশালীর সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার এইট অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই পূর্ব দিকে খুব দরকার না হলে আজকে কিন্তু যাবেন না এরপর বলবো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনের অসফলতার কারণ হল আপনার ব্যর্থতা তাই আগামী দিনে চেষ্টা করুন প্রচুর পরিশ্রম করুন মনে নতুন আশার সঞ্চার অবশ্যই হবে আজকে শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে শরীরে আরাম পাবেন মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কারণ নেই আর্থিক দিকটি আজকে খুব ভালো রয়েছে অবশ্যই আজকের দিনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ব্যবসা করছেন আজকে কিন্তু আপনি ব্যবসায় লাভ করতে পারবেন প্রচুর লাভ হওয়ার কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে অবশ্যই আজকে আর্থিক দিকটি খুব ভালো দিন আপনার জন্য আপনি টাকা পয়সা ইচ্ছা মতন খরচ করতে পারবেন আজকে কিন্তু আপনার কোনোভাবেই মন খারাপ হবে না আজকে ঠিক আছে আর্থিক দিকটি পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে মিলেমিশে আজকে ভালোভাবে দিনটি কেটে যাবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো তুলা রাশি আজকের দিনের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু একদম ভালো নয় অবশ্যই আজকে অ্যাভয়েড করুন আজকে সমস্যা রয়েছে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজকে বিপদে পড়ে যেতে পারেন দিনটি কিন্তু খুব একটা ভালো নয় অবশ্যই দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি আজ মধ্যম প্রকার রয়েছে মোটামুটিভাবে দিন আজকে কর্মক্ষেত্রে চলে যাবে মধ্যম প্রকার দিন রয়েছে এমনি চিন্তার কোনো তেমন কারণ নেই বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা মন খারাপ অশান্তি এগুলো কিন্তু হতে পারে তো সাবধানে থাকুন ভাব ভালোবাসা বজায় রাখুন মাথা ঠান্ডা রাখুন মিলেমিশে থাকার অবশ্যই চেষ্টা করুন আজকের জন্য বলব যে টিপসটির কথা দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন জাফরানের ব্যবহার করুন আজকের দিনের জন্য আপনার যে সেরা সময়টি বলবো আজকের দিনের সেটি হলো সকাল নটা এক থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি বলবো সেগুলো হচ্ছে সকাল ছটা উনচল্লিশ থেকে সকাল আটটা উনিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলের দিকটা তিনটে চার থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন এই সময় কারো সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না সমস্যায় পড়ে যেতে পারেন আপনি এই সময় যদি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন গাড়ি ধীরে চালাবেন সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী আর রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন অশুভ দিক হচ্ছে পূর্ব দিকটায় আজকের দিনে নতুন বা দূরে কোনো জায়গায় হলে আজকে কিন্তু যাবেন না এরপরে বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার খেলাধুলা যোগ ব্যায়ামের প্রতি আপনি আকর্ষিত হবেন মনে ভয় থাকলেও আপনার উৎসাহ বৃদ্ধি হবে আজ দিন মোটামুটি আজকে ভালোভাবেই কেটে যাবে স্বাস্থ্য আপনার খুব ভালো রয়েছে স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পুরোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন আজকে আরাম পাবেন আজকে আপনি খুব আরামে থাকবেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে দারুণ রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য আর্থিক দিকটিও আপনার খুব ভালো রয়েছে আজকে কিন্তু আপনি টাকা পয়সা কারোকে যদি ধার দিয়েছিলেন আজকে কিন্তু ফেরত পাওয়ার ভালোই সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করুন সঞ্চয় করুন দিন কিন্তু দারুণ দিন আজকে টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায় প্রচুর লাভ হওয়ারও সম্ভাবনা আজকার রয়েছে আর্থিক দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির দিন আজকে খুব ভালো দিন পারিবারিক দিক থেকে বলবো দিনটি ভালোই রয়েছে মিলেমিশে আজকে পরিবারে দিন আপনার সঙ্গে ভালো কাটবে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন খুব ভালো রয়েছে কোনো চিন্তা নেই প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার শুভ আজকে সাবধানে থাকবেন সাবধানে দেখা সাক্ষাৎ মিলে মানে চেষ্টা করবেন আর কি সাবধানে আজকে সাবধানতা অবলম্বন করার দরকার তবেই মেলামেশা করাটা উচিত হবে আর কি মানে খুব ভালো বলছি না দিনটি আজকে মোটামুটি আর কি পেশাগত দিক থেকে দিনটি আজকে ভালোই রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই মোটামুটিভাবে ঠিকঠাক দিনটি আজকে পেরিয়ে যাবে কিন্তু বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি মোটামুটি ভালো একটু ছোটোখাটো সমস্যা এলেও আজকে আসতে পারে তবে প্রেম ভালোবাসা দিয়ে এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আজকের দিনের জন্য বলবো মন মানসিকতা ভালো রাখার জন্য মাথা ঠান্ডা রাখার জন্য কাঁচের গ্লাসে কিন্তু বা কাঁচের পাত্রে দুধ আজকে খাবেন না আজকের দিনের সেরা সময়টি বলবো আজকের জন্য হচ্ছে বৃশ্চিক রাশি সকাল নটা তিন থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলো আমি বলবো সকাল ছটা সাঁত্রিশ থেকে সকাল আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলের দিকটিতে তিনটে দুই থেকে বিকেল চারটে বিয়াল্লিশ পর্যন্ত এই সময় দুটোতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না বিপদে পড়ে যেতে পারেন গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এই সময়টি কিন্তু ঠিকঠাক পার করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা বলবো আপনার জন্য হচ্ছে আজকে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামে এবং ধূসর অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই পূর্ব দিকে আজকে খুব দরকার না হলে দূরে কোথাও যাওয়ার থাকলে যাবেন না এরপরে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনে আপনি সবসময় মুখে হাসি বজায় রাখুন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অশান্তি দূর হবে কার্য উদ্ধার হবে আপনার আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পুরোনো কোনো রোগব্যাধিতে কষ্ট পেলে আজকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন শরীর আরাম থাকবে আজকে কিন্তু শরীর নিয়ে চিন্তার কোনো কারণ নেই শরীর আপনাকে ভোগাবে না আজকে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আজকে আপনার কাছে হাতে আসার সম্ভাবনা রয়েছে কাউকে যদি টাকা পয়সা ধার দিয়েছিলেন আজকে ফেরত পাওয়ারও সম্ভাবনা আজকে কিন্তু দিন খুব ভালো আজকে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন দিনটি ভালোই রয়েছে এবং বলবো যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার আজকে কিন্তু ভালোই সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে কিন্তু ধনুরাশের দিন আজকে খুব ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি খুব ভালোই রয়েছে আপনার সঙ্গে দিন পরিবারের ভালোই কাটবে মিলেমিশে কিন্তু পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ভালোভাবে দিন আপনার কেটে যাবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো ধনুরাশি আপনাদের কিন্তু মোটামুটি দিন আজকে ভালোই দেখাচ্ছে মধ্যম প্রকার সেরকম বাধা বিঘ্ন নেই দিন আজকে আপনাদের মোটামুটি ভালোভাবে কেটে যাবে পেশাগত দিক থেকে বলবো ধনুরাশি আপনারা আজকে আপনাদের কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে আজকে কর্মে আপনাদের সুনাম বৃদ্ধি হবে আজকে আপনি প্রশংসিত হবেন দিন কিন্তু ভালো রয়েছে আজকে কর্মে উদ্যমতা দেখা দেবে মিলেমিশে খুব ভালোবাসে ভালোভাবে কিন্তু দিন কেটে যাবে আপনি জুনিয়র সিনিয়রদের সাহায্য পাবে দিন কিন্তু ভালো রয়েছে এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন আমি তাদেরও বলবো আপনারা যারা চাকরি বাকরি খুঁজছেন অবশ্যই যেখানে খবর পাচ্ছেন আজকে যোগাযোগ করুন দিনটি ভালো রয়েছে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু কিন্তু মোটামুটি ভালোই রয়েছে মধ্যম প্রকার আজকে রয়েছে অবশ্যই দিনটি ভালো কাটার সম্ভাবনা মিলেমিশে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে দিন আজকে কিন্তু মোটামুটি কেটে যাওয়ার সম্ভাবনা ভালোই রয়েছে আজকের জন্য যে টিপসটির কথা বলবো একটু করে কাঁচা হলুদ খান আপনার শরীর কিন্তু ভালো থাকবে আজকের দিনের সেরা সময়টি আপনার জন্য হল সকাল নটা বারো থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা আমি বলবো সকাল ছটা বত্রিশ থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার দুপুরের দিকটা দুটো সাতান্ন থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় দুটোতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন এই সময় যদি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন ধীরে চালাবেন এবং এই সময় অবশ্যই কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না বিপদে পড়ে যেতে পারেন মাথা ঠান্ডা রাখবেন সময়টি ঠিকঠাক তাহলে পেরিয়ে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই পরার চেষ্টা করবেন অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই দূরে বা নতুন কোনো জায়গায় আজকে পূর্ব দিকে যাওয়ার হলে আজ কিন্তু যাবেন না এরপরে বলব মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনে নিজের কৃতকর্মের জন্য আফসোস বা অনুশোচনা কিন্তু হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার সঙ্গে আপনার প্রিয়জনের ঝামেলা হতে পারে আজ যেখানেই যা বলুন মনের কথা বলতে ভয় পাবেন না ধৈর্য হারাবেন না পুরোনো বন্ধুদের সাথে কিন্তু সাক্ষাতের ফলে আপনার মনে অনেক শান্তি আসবে আনন্দ আসবে আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি পুরনো কোনো রোগে যদি কষ্ট পাচ্ছিলেন আজকে অবশ্যই আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি খুব ভালো রয়েছে আজকে চিন্তার করার কিন্তু কোনো কারণ নেই আজকের জন্য বলবো আর্থিক দিকটি আপনার খুব ভালো রয়েছে আজকে অবশ্যই টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে আজকে যারা বলবো ব্যবসা করছেন আপনাদের জন্য দিন খুব ভালো ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দেখাচ্ছে পরিশ্রমও অবশ্যই করুন পরিশ্রম দিন কিন্তু আর্থিক দিক থেকে খুব ভালোই রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করুন আজকে কোনো চিন্তা নেই অবশ্যই লাভবান হবেন দিনটি কিন্তু খুব ভালো রয়েছে আপনার জন্য চিন্তার কিন্তু কোনো কারণ নেই আজকের জন্য বলবো প্রেম সংক্রান্ত বিষয়ে দিনটি কিন্তু খুব একটা আপনাদের জন্য ভালো নয় একেবারে ভালো নয় বলতে গেলে আজকে কিন্তু প্রেমে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে তাই অবশ্যই সাবধানে থাকুন আজকে আজকে দেখা সাক্ষাৎ না করলে ভালো হয় আজকে যদি দূরে থাকেন তাহলে আরও ভালো হয় পেশাগত দিক থেকে বলবো আজকে দিনটি খুব ভালো রয়েছে মিলেমিশে খুব ভালোভাবে কর্মক্ষেত্রে আপনাদের দিন কাটবে জুনিয়র এবং সিনিয়রদের সঙ্গে আজকে কাজের সুনাম বৃদ্ধি হবে আপনার আপনি প্রশংসিত হবেন কাজের কিন্তু মানে চাপ সেরকম আজকে থাকবে না দিন কিন্তু খুব ভালোভাবে আপনার কিন্তু আজকে কেটে যাবে আজকে যারা বেকার যুবক যুবতী রয়েছেন আমি তাদেরও বলবো আপনারা অবশ্যই যেসব কাজের খবরগুলো পাচ্ছেন চাকরিবাকরি করতে চাইছেন অবশ্যই চেষ্টা করুন আজকে কাজে যুক্ত হওয়ার দিন কাজে যোগদান হওয়ার দিন আজকে দিনটি যেহেতু কর্মের জন্য চাকরিবাকরির জন্য ভালো দিন তাই অবশ্যই যে খবরগুলো বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছেন অবশ্যই আজকে সেই জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন করে রাখুন অবশ্যই আপনি সফলতা পাবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে তাই বলবো মিলেমিশে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু কিছুটা হলেও সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শান্তি পাবেন আজকের দিনের জন্য বলবো যে আজকে নিরামিষ খাবার খান শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আজকের দিনের সেরা সময়টি হচ্ছে শুভ সময়টি হচ্ছে আপনার জন্য সকাল নটা চোদ্দো থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলো আমি বলবো সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলের দিকটাতে তিনটে সাত থেকে বিকেল তিনটে সাত থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন এই সময় যদি কার অথবা বাইক যদি আপনি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এই সময় অবশ্যই কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় ঝঞ্ঝটে এসবে যাবেন না সমস্যায় পড়ে যাবেন দি এই সময়টা কিন্তু সাবধানে আপনাকে পার করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাওয়ার যদি থাকে আজকে কিন্তু যাবেন না এরপরে বলবো কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার স্বাস্থ্যর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে শরীর খারাপ হয়ে যেতে পারে কোনো জিনিসের ক্ষতি হতে পারে আজকে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই সাবধানে থাকবেন আজকে পারিবারিক দিকটি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনার সঙ্গে দিন ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুব একটা আজকে ভালো দেখাচ্ছে না মোটামুটি খুব সাবধানে মিলেমিশে কিন্তু আজকে দিনটি কাটাতে হবে সাবধানে পেশাগত দিক থেকে বলব দিনটি আজকে খুব একটা ভালো নেই বলতে গেলে একেবারেই ভালো নেই তাই কুম্ভ রাশি আজকে বলবো আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন অবশ্যই খেয়াল রাখবেন যে নিজের কাজে যাতে কোনোরকম ভুলভ্রান্তি না হয়ে যায় আজকে কম কথা বলবেন কারোর সঙ্গে তর্ক বিতর্কে এসবে যাবেন না আজকে সমস্যায় পড়ে যেতে পারেন দিনটি কিন্তু কর্মক্ষেত্রে একেবারে ভালো নয় তাই অবশ্যই সাবধানে থাকুন আজকে কাজের কিন্তু প্রেশার বৃদ্ধি হতে পারে অবশ্যই চাপ বাড়লে আপনার মনে হবে কেউ আমাকে হেল্প করছে না এরকমও হতে পারে তাই অবশ্যই নিজের কাজ নিজে করুন সাবধানে করুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আজ একটু সমস্যা রয়েছে আর বিবাহিত জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আজকে মানে মোটামুটি রয়েছে আজকে সমস্যা আজকে আপনাদের মধ্যে এলেও আসতে পারে খুব একটা দিন আজকে বলছি না মোটামুটি আজকে দিন তাই অবশ্যই সাবধানে থাকুন প্রেম ভালোবাসার মধ্যে কোনো সমস্যা যদি আসে তাহলে কিন্তু এগুলো ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আজকের জন্য যে টিপসটির কথা বলবো মাতা পিতাকে আজ দুধ খেতে দিন আপনি আর্থিক দিকটি আপনার কিন্তু মজবুত হবে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠবেন ধীরে ধীরে আজকের দিনে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য বলবো নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই অবশ্যই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন আজকের জন্য সেরা সময়টি আপনার জন্য হচ্ছে সকাল নটা একুশ থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি আমি বলবো সকাল ছটা চুয়াল্লিশ থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালের দিকটায় তিনটে আট থেকে বিকেল চারটে বাহান্ন মিনিট পর্যন্ত এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন এবং এই সময়ে কার এবং বাইক যদি আপনি ড্রাইভিং করেন অবশ্যই ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এই সময় কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না আপনি বিপদে পড়ে যেতে পারেন আজকের জন্য অশুভ দিক হচ্ছে পূর্ব দিক তাই কিন্তু পূর্ব দিকে আজকে দূরে বা নতুন কোনো জায়গায় যাওয়ার থাকলে আজ কিন্তু যাবেন না এরপরে বলবো মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অতিরিক্ত মেজাজের জন্য তর্ক বিতর্ক ঝামেলা হতে পারে সমস্যা বৃদ্ধি হতে পারে মেজাজকে কন্ট্রোল করুন আজ দুপুরের পর থেকে কিন্তু দিন শুভ হতে শুরু করবে ব্যবসায়ীদের জন্য বলব দিন কিন্তু খুব ভালো দিন আজকে আজকে কিন্তু বলব শরীর স্বাস্থ্য আজকে কিন্তু আপনার মোটামুটি থাকবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন আর্থিক দিকটি আজকে খুব ভালো দিন ব্যবসায়ীদের জন্য অবশ্যই ভালো দিন অবশ্যই লাভবান হবেন আজকে আপনারা আজকে যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই সাবধানে ইনভেস্ট করবেন এবং অভিজ্ঞ ব্যক্তির অবশ্যই পরামর্শ নেবেন পারিবারিক দিক থেকে দিনটি আপনাদের জন্য খুব ভালো দিন মিলেমিশে পরিবারের সঙ্গে দিন ভালো কাটবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো নয় অবশ্যই সাবধানে মেলামেশা আজকে করবেন পেশাগত দিক থেকে বলবো মিন রাশি আপনাদের জন্য দিনটি আজকে দারুণ দিন খুব ভালো দিন হান্ড্রেড পারসেন্ট ভালো দিন আজকে কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে মিলেমিশে খুব ভালোভাবে দিন কাটবে আজ সবার আপনি হেল্প পাবেন কাজে সুনাম বৃদ্ধি হবে আপনার আপনি প্রশংসিত হবেন কাজ কিন্তু খুব ভালো হবে আজকে এই কর্মক্ষেত্রে দিন আপনার অবশ্যই ভালো কাটবে আজকে বলবো যারা বেকার রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য কর্মের জন্য দিনটি আজকে খুব ভালো দিন অবশ্যই যেখানে কাজে খবর পাচ্ছেন সেখানে অবশ্যই যোগাযোগ করুন আজকে কাজে যুক্ত হওয়ার দিন এবং আজকে দূর মানে দূরবর্তী স্থানে যে খবরগুলো আপনি পাবেন সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন আজকে কিন্তু করলে অবশ্যই আপনি সফলতা পাবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই আজকে কোনোরকম সমস্যা যদি আজকে আসে অবশ্যই সেগুলো ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলার আজকে চেষ্টা করুন আজকের দিনের জন্য যে আমি টিপসটি বলবো আজ সবুজ রঙের জুতো পরুন আপনার দিন কিন্তু ভালো কাটবে ব্যবসায় উন্নতি হবে আজকের জন্য আপনার সেরা সময়টি হলো সকাল নটা দশ থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলি বলবো সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং তারপর আবার বিকেলের দিকটিতে তিনটে তিন থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন এই সময় যদি আপনি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন এই সময় কিন্তু কারোর সঙ্গে আপনি ঝগড়াঝাটি করবেন না সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য আজকে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে অবশ্যই সবুজ রং তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন অশুভ দিক হচ্ছে আজকের জন্য পূর্ব দিক তাই পূর্ব দিকে কিন্তু আজকে কোনোভাবেই যাবেন না যদি দূরে বা নতুন কোনো জায়গা হয় আর রেগুলার যাওয়ার জায়গা থাকলে প্রতিদিনের জায়গা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন নমস্কার